যৌবন ধরে রাখতে আমরা কত কিছুই না করে থাকি। সকলেই চায় আজীবন যৌবন ধরে রাখতে, সুস্থ থাকতে ও তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই। নিজেকে সুস্থ সবল রাখতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়া দরকার। এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রাকৃতিক নিয়মেই যদিও আমাদের বয়স বাড়ে, কিন্তু সত্যতা এই যে কেউ আসলে তা মন থেকে মেনে নিতে পারে না। আর তাই নিজেকে চিরতরুণ রাখতে আমাদের চেষ্টার অন্ত নেই। তারুণ্য ধরে রাখতে অনেকেই কসমেটিক সার্জারি, ওষুধ, বিভিন্ন ক্ষতিকর উপাদান গ্রহণ করে থাকেন, যা খুবই ক্ষতিকর শরীরের জন্য। অথচ নিজের যৌবন দীর্ঘদিন ধরে রাখার জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, কারণ খুব সহজেই কিছু বিশেষ খাবার খাওয়ার মাধ্যমে নিজের যৌবন ধরে রাখতে পারবেন আপনি। আসুন জেনে নেওয়া যাক এমন আটটি খাবার সম্পর্কে যা আপনাকে রাখবে চিরতরুণ। এক, ডার্ক চকলেট। অনেকেই চকলেট ভালোবাসেন। যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই যারা নিয়মিত ছোটো এক টুকরো চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন। দুই, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে সহায়ক। দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন। তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন। তিন, গাজর ও টমেটো। গাজর ও টমেটো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জুড়ি নেই। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এছাড়া এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন, যা শরীরের বয়সের ছাপ পড়া রোধ করতে সহায়তা করে। চার, টক দই। টক দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে, যা শরীরে গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বককে রাখে বলিরেখা মুক্ত, তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান। পাঁচ, আঙুর। বয়স ধরে রাখতে আঙুরের জুড়ি নেই। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফলে নিয়মিত আঙুর খেলে ত্বক ও দেহ সুন্দর ও সুস্থ থাকে। ছয়, অলিভ অয়েল। অলিভ অয়েল একটি উপকারী তেল। খাবার রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না। এছাড়াও প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসেজ করে ঘুমালে ত্বকে বলিরেখা পড়ে না সহজে, ফলে দীর্ঘদিন ধরে যৌবন ধরে রাখা যায়। সাত, ব্রকোলি। ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা বয়সজনিত বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের বয়সে ছাপ পড়ে যাওয়ার প্রক্রিয়াকে বার করে ফেলে। আট, পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে লুটেইন আছে, যা শরীরের বয়স হয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সহায়তা করে। নিয়মিত পালং শাক খেলে ত্বক ও চোখের বয়সজনিত সমস্যা কমে যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বলে পালং শাক শরীরের নানা অসুবিধা দূর করে এবং শরীরে পুষ্টি ও শক্তির যোগান দেয়। নিজের যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের প্রতি জোর দেওয়া দরকার। উপরিউক্ত খাবারগুলি আপনার জীবন ও যৌবনকে ধরে রাখবে আজীবন, তাই নিয়মিত পুষ্টিকর খাবার খান আর সর্বদা নিজেকে হাসি খুশি রাখুন। বিবন্নতা কোনোভাবেই ধারে কাছে ভিড়তে দেবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতেই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।